আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কন্ট্রাক্ট অফ বেলমেন্ট যেটার সিম্পলি মিনিং হচ্ছে টু ডেলিভার অর টু হ্যান্ড ওভার কাউকে দেওয়া বা কারো হাতে হস্তান্তর করা যেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট এইটি সেভেন্টি টু এর সেকশন ওয়ান হান্ড্রেড ফর্টি এইটের মধ্যে বলা আছে ওকে আমরা কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে সংক্ষেপে বুঝবো যে বেলমেন্টটা কী আ বেলমেন্ট ইজ আ ডেলিভারি অফ গুডস সেকেন্ডলি ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পার্সন থার্ড ফর সাম পারপাস আর আপন আ কন্ট্রাক্ট দ্যাট দে শেল ফোর্থ নাম্বার কুয়ে দ্য পারপাস ইজ অ্যাকমপ্লিসড ফ্লিপ নাম্বার গুডস বি রিটার্ন অর আদারওয়াইজ ডিসপোজ অফ অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য পার্সন ডেলিভারিং দ্যাম এখন আমরা খুবই সিম্পল ওয়েতে জিনিসটা বুঝবো যে কোনো একটা জিনিস সেটা হচ্ছে প্রথমত কোনো উদ্দেশ্যের জন্য একজন থেকে আরেকজনের কাছে হচ্ছে জিনিসটা আমরা ডেলিভার করবো তাকে দিয়ে দিব যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি তাহলে আমি একটা কাপড় আমি একটা কাপড় নিয়ে টেইলারের কাছে গিয়ে বললাম আমাকে এটা দিয়ে একটা শার্ট বানাই দেন এই যে আমি কাপড়টা টেইলারকে দিলাম এটাই হচ্ছে বেলমেন্ট আমি হচ্ছি বেইলর আর টেইলার হচ্ছে বেইলি আর যে কাপড়টা ওনাকে ডেলিভার করলাম এটাই হচ্ছে বেলমেন্ট এরপরে উনি সারটা তৈরি করার পরে আমাকে সেটা আবার কন্ট্যাক্ট অনুযায়ী বা আমাদের কথা অনুযায়ী আমাকে রিটার্ন করে দিবেন নর্মালি বেলমেন্টের মধ্যে দুইটা পার্টি থাকে একটা হচ্ছে বেইলর একটা হচ্ছে বেইলি ওয়ান হু ডেলিভার্স দ্য গুড ফর সাম স্পেসিফিক পারপাস অ্যান্ড সেকেন্ড বেইলি ওয়ান টু হোম দ্য গুডস আর ডেলিভার যেমন এখানে আমি যে কাপড়টা টেলারকে দিলাম আমি হচ্ছে বেলর। আর টেলার হচ্ছে বেইলি যে কাপড়টা হচ্ছে গ্রহণ করছে আমাদের দুইজনেরই একটা আমাদের দুইজনেরই একটা স্পেসিফিক পারপাস আছে এখানে বেলমেন সাধারণত দুই প্রকারের গ্র্যাটিউয়াস অ্যান্ড নন গ্র্যাটিটিউস ফার্স্ট ওয়ান গ্র্যাটিটিউস আমি কিছু দিনের জন্য হচ্ছে যে কি ঢাকার বাইরে ঘুরতে যাব তা আমি কী করলাম আমার একটা পেট আছে ক্যাট আমি ওই পেটটাকে আমার প্রতিবেশীর কাছে দিয়ে গেলাম যে আমি দুই দিন পরে এসে আপনার থেকে আমার ক্যাটটা সংগ্রহ করে নিয়ে নেবো ঠিকই আমি দুই দিন পর আসলাম এবং তার কাছ থেকে আমার ক্যাটটা নিয়ে নিলাম এই যে উনি যে দুই দিন আমার ক্যাটটাকে ওনার কাছে রাখছে এই জন্য উনি আমার কাছ থেকে কোনো ধরনের চার্জ বা টাকা কোনো কিছুই নেন নাই উনি বিনা নিঃস্বার্থে আমার ক্যাটটাকে দুই দিনের জন্য তার কাছে রেখেছিলেন এটাই হচ্ছে গ্র্যাটিটিউয়াস বেলমেন্ট অ্যান্ড এখন হচ্ছে নন গ্র্যাটিয়াস বেলমেন কি আমরা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল ইউজ করছিলাম যেটা হচ্ছে টেইলারের এই যে আমি টেইলারকে একটা টুকরা কাপড় দিলাম যে আমাকে এই কাপড়টা দিয়ে একটা শার্ট তৈরি করে দেন উনি যখন ওনার ডেট অনুযায়ী আমাকে শার্ট তৈরি করে দিবেন ওই শার্ট তৈরি করার দেওয়ার জন্য উনি আমার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা নিবেন এটা হচ্ছে নন গ্র্যাটিয়াস বেলমেন লেটস আন্ডারস্ট্যান্ড কী কী উপাদান দরকার বেলমেন্টকে ভ্যালিড বানানোর জন্য দেন ফার্স্ট ওয়ান দেয়ার মাস্ট বি আ কন্ট্রাক্ট বিটুইন দ্য বেলর অ্যান্ড বেলি কন্ট্রাক্টটা দুজন ব্যক্তির মাধ্যমে হইতে হবে যেখানে একজন বেলর থাকবে একজন বেলি থাকবে অ্যান্ড সেকেন্ডলি কন্ট্রি ক্যান বি এক্সপ্রেস ওর এমপ্লয়েড দুই মাধ্যমেই হইতে পারবে থার্ডলি আ ফাইন্ডার অফ গুডস ইজ কনসিডার অ্যাজ বেইলি বেইলিকে ওই গুডসটার উপরে সম্পূর্ণ অধিকার দিতে হবে টেম্পোরারি পিরিয়ডের জন্য ডেলিভারি অফ গুডস অ্যান্ড চেঞ্জ অফ প্রসেশন ইন বেলমেন দ্য গুডস আর ডেলিভার ফ্রম বেইলার টু বেইলি ফর আ টেম্পোরারি পিরিয়ড যেই গুডসটা আমরা ইয়া করবো ওইটা হচ্ছে যে কি টেম্পোরারি পিরিয়ডের জন্য বেইলোর বেইলিকে ট্রান্সফার বা ডেলিভার করে দিবে আপন ডেলিভারি দেয়ার ইজ আ ট্রান্সফার অফ প্রসেশন আচ্ছা এখানের মধ্যে হচ্ছে অধিকারটা যে প্রসেশন যেটা দখল দখলটা হচ্ছে বেইলিকে ট্রান্সফার করে দিতে হবে কিন্তু ওনারশিপ না ডেলিভারি ক্যান বি অ্যাকচুয়াল অ্যান্ড কনস্ট্রাকটিভ ডেলিভারিটা দুইভাবেই হইতে পারে অ্যাকচুয়াল হিসাবেও হইতে পারে কনস্ট্রাকটিভ হিসাবেও হইতে পারে এখন আমরা বলতে পারি যে অ্যাকচুয়াল আর কনস্ট্রাকটিভটা কী অ্যাকচুয়াল মানে হচ্ছে গুডসটা ফিজিক্যালি ট্রান্সফার করে দেওয়া হবে আর কনস্ট্রাকটিভ হচ্ছে ফিজিক্যালি গুডসটা ট্রান্সফার করে দেওয়া হবে না সব সময় ডেলিভারি অফ গুডসের স্প্যাসিফিক পারপাস থাকে সেটা হয়তোবা কোনো কিছু তৈরি করার জন্য দেওয়া হয় আর হয়তো বা কোনো কিছু সামলানোর জন্য দেওয়া হোক যেটার জন্যই দেওয়া হোক না কেন এটার মধ্যে একটি স্প্যাসিফিক পারপাস থাকবে ইন বেলমেন্ট দ্য গুডস আর ডেলিভার ফর স্পেসিফিক পারপাস হোয়েন দ্য পারপাস ইজ অ্যাকমপ্লিজ দ্য গুড শেল বি রিটার্ন টু দ্য বেলর ডিসপোজ অফ অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দ্য বেলি যদি কোনো কিছু তৈরি করার জন্য দেওয়া হয় সেটা তৈরি হওয়ার পরে আবার বেলরের কাছে রিটার্ন করে দেওয়া হবে আর যদি কোনো কিছু সামলানোর জন্য বা তত্ত্বাবধান করার জন্য দেওয়া হয় সেটাও কমপ্লিট হওয়ার পরে উদ্দেশ্যটা সেটাও রিটার্ন করে দেওয়া হবে আর যেই গুডসটার থাকবে দ্য গুডস মাস্ট বি মুভাবেল অনলি কজ বেলমেন্ট ক্যান বি ডান অনলি অফ মুভাবেবল গুডস ইমুভেবল প্রপার্টি বা ইমুভেবল গুডসে বেলমেন্ট হয় না যেমনটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রিটার্ন অফ স্পেসিফিক গুডস ওয়ে দ্য পার্প অফ বেলমেন্ট ইজ অ্যাকমপ্লিজ দ্য হ্যাভ টু বি রিটার্ন অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দ্য বেইল বেইল যেভাবে বলবে তার ডিরেকশন অনুযায়ী কমপ্লিট হওয়ার পরে আবার তার গুডসটা তাকে রিটার্ন করে দিবে বেইলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আমার কোনো ধরনের কোনো কিছু আমি ভুল বা রঙ বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এর পরবর্তী রাইটস ডিউটি লাইবিলিটিস অফ বেলোর অ্যান্ড বেলির পারচান অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আজকের ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন